আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই আল্লাহর কুদরত এবং অদ্ভুত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন। ভিউয়ার্স, একটা স্ক্রিনে ছবি দেখতেছেন, গরুর পেটে নাকি সাপের বাচ্চা? অবশ্যই এই ভিডিওটা নিয়ে সামনে আলোচনা করা হবে, সবার শেষে আলোচনা করা হবে। ভিউয়ার্স, এই ভিডিওটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। সেই মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে অনেক রকমের প্রাণী সৃষ্টি করে রাখছেন। আমরা কিছু দেখছি অথবা কিছু দেখি নাই, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে আমরা অনেক প্রাণীকে দেখে সেই মহান আল্লাহকে বেশি বেশি আরও স্মরণ করতেছি। ভিউয়ার্স, এরকম হরিণ কি আপনারা কখনো দেখছেন? আমার লাইফে ফার্স্ট টাইম এরকম হরিণ দেখলাম, যে একটা সাদা হরিণ। দেখুন ভিউয়ার্স, তার কানগুলো কেমন এন্ড তার শরীরটা কেমন, ধবধবে সাদা একটা শরীর। ভিউয়ার্স, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি এই হরিণটা। যদি আপনারা এই প্রথমবারের মতো এই হরিণটি দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনারা সবাই অনেকেই আল্লাহর কুদরতের ভিডিও দেখতে ভালোবাসেন। হ্যাঁ, তেমনি টাইপের ভিডিও সামনে আপনারা দেখতে চলেছেন। হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিওটি একটু আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ভিডিওই দেখে পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছে যে কীভাবে সম্ভব কুমির। এই কুমিরকে দেখে মানুষ অনেক অনেক পরিমাণে ভয় পায়, কারণ একটা কুমির একটা আস্ত মানুষকে খাইতে বেশি একটা সময় লাগে না। ভিউয়ার্স, দেখুন এই কুমিরের মাথার ওপরে একটা বক কীভাবে বসে আছে। এটা দেখে আমি তো নিজে অবাক হয়েছি, পৃথিবীর মানুষও অবাক হয়ে গেছে এই ভিডিওটা দেখে। কীভাবে সম্ভব যে কুমির তাকে কিছুই বলতেছে না, কুমিরের মাথার উপরে বকটি কীভাবে খেলা করতেছে তবুও কিছু বলতেছে না? সেই মহান আল্লাহর হুকুমে কিন্তু এগুলো হইতেছে, এগুলো সবই সেই মহান আল্লাহর কুদরতের ভিডিও। ভিউয়ার্স, সেই মহান আল্লাহ তাআলা অনেক প্রাণী অনেক মাখলুককে সৃষ্টি করছেন। হ্যাঁ, তাদের খাদ্যও আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করে রাখছেন। ভিউয়ার্স, দেখুন কিছু পোকা বর্ষার জন্য বর্ষাতে কোনো খাদ্য পাবে না বলে তারা কীভাবে খাদ্যগুলো জোগাড় করে তাদের বাসাতে নিয়ে যাইতেছে। ভিউয়ার্স, এগুলো সবই সেই মহান আল্লাহর হুকুমে হইতেছে। দেখুন তাদের মাথায় কত বুদ্ধি সেই মহান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে এত ছোট ছোট পোকাগুলো সে খাদ্যগুলো সংগ্রহ করে তাদের বাসায় নিয়ে যেয়ে থুয়ে দিতেছে, যেন বর্ষা হইলে আমাদের আর বের হতে না হয় এবং খাদ্যগুলো ভালো থাকে, খাইতে পারি। আজকে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সামনে আবারও আল্লাহর কুদরত এবং অদ্ভুত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো নিয়ে হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।